মাসে তৈরি হল না সেতুর কাজ তার ফলে সমস্যায় শহরবাসী নতুন সেতু তৈরির সময় পুরনো সেতু ভেঙে মৃত্যু হয়েছিল দুই শ্রমিকের এই ঘটনার পর কেটে গেছে দু মাস কিন্তু তমলুকের শঙ্করায় এলাকায় কপালমোচন ঘাটের কাছে খালের উপর থাকা পাকা সেতু এখনও তৈরি হয়নি ফলে ওই শহরের উত্তরচড়া শঙ্করাড়া দক্ষিণ চড়া এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যা প্রতিদিনই যাওয়া আসা ঘুরে ঘুরে যাও আসো প্রচুর অসুবিধা হ্যাঁ আর এই ওই পোলটাও তো ভেঙে যাবে তাড়াতাড়ি কি মরে গেছিল না দুজন একজন তো এখানেই মরে গেছে আর মরে তারপরে তারপরে তো তাদের ব্যাপার কেন বন্ধ আপনারা কি চাইছেন আমার চাচ্ছে যত তাড়াতাড়ি পোল হয় ততই ভালো এখান থেকে রোজ কত মানুষ যাতায়াত করে অনেক এখন তো পোল অনেক লোকই যায় আমলুকের কপালমোচন ঘাটের কাছে শঙ্করা খালের সঙ্গে যুক্ত থাকা একটি নিকাশি খালে পাকা সেতু ছিল অনেক দিন ওই সেতু দিয়ে শহরের চোদ্দ আঠারো ও তেরো নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্তে যেত কিন্তু দীর্ঘদিন ওই ভগ্নপ্রায় সেতু সরিয়ে নতুন সেতু করার কল্পনা গ্রহণ করে পৌরসভা আর পুরনো সেতু ভাঙতে গিয়ে বিপত্তি ঘটে পুরনো সেতু ভাঙার সময় দুই শ্রমিকের মৃত্যু হয় তারপর নতুন সেতুর কাজ হয়নি ফলে সমস্যায় সাধারণ মানুষ আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে যেমন এই রাতি এই আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আছে কিন্তু ওই গলি দিয়ে তো মালটা লে যেতে খুবই অসুবিধা হচ্ছে ওইটা দিয়ে আমরা যাতায়াত করতাম বেশি ওইটাই দিয়ে তো আমাদের সুবিধা ওই ভাঙার জন্য সেতু পার হয়ে শহরের বিভিন্ন প্রান্তে এলাকার মানুষজন কিন্তু সেতু ভেঙে যাওয়ার পর নতুন সেতু তৈরি হওয়ার কাজ শুরু না হওয়ায় ঘুরপথে যেতে হচ্ছে যার ফলে সমস্যায় সাধারণ মানুষ আর এই অভিযোগ কার্যত মেনে পৌরসভার পৌর কর্তৃপক্ষ সবার সূত্রে জানা যায় সেতুর জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও কম পৌরসভা চেষ্টা করছে অর্থের পরিমাণ আরও বাড়াতে এ বিষয়ে চেয়ারম্যান জানান অলরেডিকেন্দ্রের রেমেডি এবং ইরিগেশনের চিঠি করেছে চিঠি মধ্যে ওরাও ও জানিয়েছে কারণ টাকার যে পরিমাণ টাকা রয়েছে তাতে দৃষ্টি কমপ্লিট করা সম্ভব নয় সেজন্য ওনারাও সরকারকে লিখেছেন টাকার জন্য দুই দপ্তরে সরকারি টাকার জন্য লিখছে আমরাও আলাদাভাবে গভর্নমেন্টের কাছে আবেদন করি টাকার জন্য সেই টাকাটা এলেই মোটামুটি কাজটা শুরু করব পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে সৈকত সিয়ার রিপোর্ট লোকাল এইটিন বাংলা